নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাচ্ছি মেলাতে। কি কি করবো সব দেখবেন, ঘুরবো, ব্লগ করবো, ছোট্ট একটা ব্লগ। কি কিনছি, কি নিচ্ছি, কেমন ঘুরছি, সবকিছু দেখাবো, মেলায় কি কি আছে সেটাও দেখাবো, দেখবেন। চলো যাই। এই যে মেলার কাছেই চলে এসেছি, খুব ভিড়, দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ যাতায়াত করছে রাস্তা দিয়ে, তার ওই পারে মেলা। তো এই যে এবার মেন গেটে ঢুকে যাচ্ছি, আমি আর মেয়ে ঢুকবো। এই যে লালগোলার উৎসব, এখানে এবার মেলায় প্রচুর দোকান বসেছে বন্ধুরা, দেখুন। এটা হচ্ছে গেট, এগুলো হচ্ছে সব ছোট বড় অনেক রকমের অনেক কিছুর দোকান বসেছে। মেয়ে তো খুব জ্বালাচ্ছিল, মেয়ের জন্য সম্পূর্ণ মানে ভালো করে ঘোরা হয়নি, কি বলবো আপনাদের, এত জ্বালাচ্ছে, যতক্ষণ না ধরে রাখা যাচ্ছে এইদিক ওইদিক শুধু ছুটে বেড়াচ্ছে, ওর পিছু পিছু আমাকেও ছুটতে হচ্ছে। অনেক নাগরদোল্লা টোল্লা অনেক কিছু বসেছে, ওইদিকে নিয়ে তো মেয়েকে যাওয়াই হয়নি, এইদিকেই শুধু বললাম মানে ওর পেছনেই শুধু ছুটতে হচ্ছে, ও শুধু দৌড়ে বেড়াচ্ছে এইদিক ওইদিক। তো এই তো দেখছেন খুব সুন্দর মেলা, খুব প্রচুর ভিড়। এখন তো একটু বিকাল, এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকম ফুল, মানে কি বলবো, মেলাতে গিয়ে এই ফুল দেখেই কিন্তু একদম মন ভরে গেছে। বিভিন্ন রকমের ফুল, মানে কি বলবো, অনেক রকম অনেক রকম ফুল। আমার মেয়ে তো শুধু বলছে আমি ফুল নিবো, মা ফুল নিবো, তো ঘুরছি আর ও মানে কিছুক্ষণ দাঁড়িয়ে ও ওই দিকে চলে যাচ্ছে একসঙ্গে। চুল ধরে মেয়ে এমন টান দিচ্ছিলো যে চুল আমার পুরো ফুলে গেছিলো, আবার বাঁধতে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে পাশে দেখছেন, এটা আমার ননদ, ও কোনো রকম ভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না, তো এসছে কোনো রকম ভাবে সাইড ভাবে তুলে নিয়েছে, ও বুঝতে পারেনি। এই যে দেখছেন ঝর্ণা, কি সুন্দর ঝর্ণাটা। এখানে আমরা ঝর্ণার পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেলা আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছিলো অন্ধকারের দিকে। এই যে ভেতরের এগুলো অনেক দোকান ছিল, অনেক রকমের জিনিস ছিল। তো সব থেকে আমার বেশি একটা জিনিস পছন্দ হয়েছে, যেটা সেটা আপনাদের দেখাবো, সেটা আমি নিয়েছিও একটা। এই যে ঢুকে গেছি দোকানে, সেই দাদার সঙ্গে কথা বলছি, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকমের হাত পাখা, ব্যাগ, মানে পা মোছার যেগুলো আমরা ব্যবহার করি, মানে ঘরে সাজিয়ে রাখার মতো দুল বে মানি ব্যাগ, অনেক কিছু অনেক কিছু, মানে ঠাকুরের যে বসে খাবে সেই রকম আসন, মানে মাথার টুপি, কি বলবো আপনাদের, বিশেষ করে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বিভিন্ন রকমের অনেক রকমের ব্যাগ ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সাইকেল রিং, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো, এই ব্যাগগুলো খুব সুন্দর ছিল, হয়তো ব্যবহার বেশি দিন হবে না, তবুও কিন্তু দেখার শো হিসেবে খুব সুন্দর, মানে নিয়ে রাখলে পরে কি বলবো, মানে বাড়িতে রাখলেও মাঝে মধ্যে খুলে দেখতে ইচ্ছে করবে যে ব্যাগটা বের করে দেখি, এই রকম টাইপের। এই যে দেখছেন এক দাদা দেখছে, হ্যাঁ কি সুন্দর সব পাটের, সবগুলো এখানে যত কালেকশন আছে এগুলো সবই পাটের, আর অন্যান্য দোকান দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন এটা ছোট্ট ব্যাগ, এই যে পাটের তৈরি, কি সুন্দর, এটা তুমি নিবে নাকি? হ্যাঁ এই যে ব্যাগ দেখছেন, ব্যাগটা খুব সুন্দর লাগলো। এই যে দেখছেন ভেতরে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, টুপি, অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে।
এগুলো সব কিন্তু ঘরে টাঙিয়ে রাখার জন্য, এই যে পাশে দেখছেন যেগুলো ময়ূর অনেক রকমের ডিজাইন করা, এই যে সব এগুলো কিন্তু ঝুলিয়ে রাখি। তো আমি একটা কথা বলছি, এই যে টুপিটা আমি দেখছি এখন খুব সুন্দর লাগছে দেখতে, এই যে মাথায় দিলাম, কেমন লাগছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে মাথায় টুপিটা। এই যে এটা খুব ভালো লাগলো, আমার ননদ বলছে নিবে, নিয়ে দিলাম, ওইটা 30 টাকা নিল। এই যে দেখছেন আরো অনেক রকমের জিনিস আছে, সব থেকে মেলাতে এই দোকানটাই আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে মেয়ে বেলুন নিবে বলছে, কোন বেলুনটা নিবে দেখি, অনেক কিছু আছে এখানে নেওয়ার মতো, কিন্তু আমার মেয়ে শুধু বেলুনেই পাগল, ও বেলুনটাই চাইছে শুরু থেকে মেলার মধ্যে। এই যে একটা বেলুন নিচ্ছে, দেখছেন এখন আসেনি, এই যে এন্ট্রি হলো, এইটা হচ্ছে আমার মেয়ে, ওরা নিয়ে খেলা করছিল কিন্তু কারো কাছে যাচ্ছিল না, আমার কাছেই থাকছিল, হয় আমার হাত ধরছে না হয় ওর বাবার হাত ধরছে মেয়ে। আর যদি কোনো সময় ছাড়া হচ্ছে তো বাস ওর পেছনেই ফিল পুরো রান দিতে হচ্ছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বেশিক্ষণ দেখা হয়নি মেয়ের জন্য, বেরিয়ে গেছি খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর পরের ভিডিও আবার আসছে দ্বিতীয় পার্টে।